হ্যালো, আমার স্নেহের প্রিয় ছাত্র ছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার অক্সফোর্ড হিস্ট্রি এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব উচ্চ মাধ্যমিক পরীক্ষার সংস্কৃত সাজেশন নিয়ে। মাত্র কয়েকটি রিসার্চ করা কোয়েশ্চেন আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি। এই প্রশ্নগুলি পড়লে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টেস্ট এবং ফাইনাল দুটোতেই হুবহু 100% কমান পাবে। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বড় প্রশ্নগুলি নিয়ে। তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে। কারণ যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, তাতে সবার প্রথমে যাতে তোমরা দেখতে পাও সেই জন্য। তো চলো যাওয়া যাক প্রশ্নগুলিতে। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলি। প্রথমেই আসি গদ্যাংশ থেকে। তোমাদের দুটো গল্প থাকে, একটা হচ্ছে আর্যাবর্ত বর্ণনাম এবং অপরটা হচ্ছে বনগত গুহা। এই দুটি গল্প থেকে তোমাদের দুটি বড় প্রশ্ন দেওয়া হয়ে থাকে এবং যে কোনো একটা কোশ্চেন করতে হয়। এর জন্য আমি তোমাদের জন্য 6টি প্রশ্ন সিলেক্ট করেছি। প্রথম প্রশ্ন দেখো, ত্রিবিক্রম ভট্ট বিরচিত গদ্যাংশ অনুসারে আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও। 2 নম্বর, আর্যাবর্তকে কার সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন? 3 নম্বর, আর্যাবর্ত বর্ণনাম গদ্যাংশ অনুসারে গ্রাম ও শহরের বর্ণনা দাও। এবার আসি বনগত গুহা থেকে। 4 নম্বর প্রশ্ন দেখো, বনগত গুহা অবলম্বনে আলিপর্বার চরিত্র বিশ্লেষণ করো। 5 নম্বর, বনগত গুহা অবলম্বনে বনের মধ্যে চোরেদের কার্যকলাপ সংক্ষেপে বর্ণনা করো। 6 নম্বর, দ্বারং চ সপদিং সংবৃত কোন দ্বার ঘটনাটি বিশদে বর্ণনা করো। গল্প থেকে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। এবার আসি পদ্যাংশ থেকে। তোমাদের দুটো পদ্য থাকে, একটা শ্রী গঙ্গাসূত্রম এবং অপরটা শ্রীমৎ ভগবদ্গীতা কর্মযোগ। এখান থেকে 4টা কোয়েশ্চেন রেখেছি আমি তোমাদের জন্য। প্রথম প্রশ্ন দেখো, পাঠ্যাংশ অবলম্বনে গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো, অথবা গঙ্গাসূত্রমে গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা 2024 সালে টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই দেখতে পাবে। 2 নম্বর প্রশ্ন দেখো, তেন খোলু পরম পদম, পরমপথ কি, গঙ্গা কীভাবে পরমপথ প্রদান করে? 3 নম্বর, মিথ্যাচার কাকে বলে, গীতার কর্মযোগ পাঠ্যাংশ অবলম্বনে তা লেখো। 4 নম্বর, কর্মযোগ অংশটির সারমর্ম নিজের ভাষায় লেখো। পদ্যাংশ থেকে তোমরা এই 4টে প্রশ্ন ভালোভাবে পড়বে। এবার আসি নাট্যাংশ থেকে বাসন্তিক সাপনাম। প্রথম প্রশ্ন, বাসন্তিক সাপনাম নাট্যাংশে কৌমুদীর চরিত্রটি আলোচনা করো। 2 নম্বর, বাসন্তিক সাপনাম নাট্যাংশে রাজা ও কৌমুদীর কথোপকথন নিজের ভাষায় বর্ণনা করো। 3 নম্বর, বাসন্তিক সাপনাম নাট্যাংশে চরিত্রগুলির পরিচয় দাও। 4 নম্বর, বিজয়তাম আস্মাকাং অবনীপ, উক্তিটিকার অবনীপ কে, বক্তা তার কাছে কেন এসেছিলেন? 5 নম্বর, নারী কাহপি যুগায়তে, বাক্যটি পাঠ্যাংশ অবলম্বনে বিশ্লেষণ করো। এবার আসি তোমাদের ভাব সম্প্রসারণ। এখান থেকে 5টা কোয়েশ্চেন আমি রেখেছি। দেখো, প্রথম প্রশ্ন, অশক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্রণীতি পুরুষ। 2 নম্বর, ততহয়ং দ্রুততরং কামন্যগরং নির্বৃত্ত। 3 নম্বর, তমসী গতি মম খলু সংসারে। 4 নম্বর, ন কর্মনাম অনারন্ত নৈষ্কম্য পুরুষ স্রোতে। 5 নম্বর, কুরু কৃপায়া ভব সাগর পারম। এবার আসি সংস্কৃত সাহিত্যের ইতিহাস গীতিকাব্য থেকে। এখান থেকে আমি 5টা কোয়েশ্চেন রেখেছি। দেখো, প্রথম প্রশ্ন, সংস্কৃত গীতিকাব্য হিসাবে মেঘদূতম এর ভূমিকা আলোচনা করো। 2 নম্বর, জয়দেব ও গীতগোবিন্দ সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো। 3 নম্বর, শল্য চিকিৎসায় সুশ্রুতুর অবদান নিয়ে আলোচনা করো। 4 নম্বর, মিচ্ছকটিকম নাটকের সার সংক্ষেপ লেখো। 5 নম্বর, সংস্কৃত সাহিত্যের ইতিহাসে কবি জয়দেবের অবদান কতখানি তা আলোচনা করো। এবার আসি সংস্কৃত ভাষাবিজ্ঞান ভাষাতত্ত্ব থেকে। এখান থেকে আমি কেবলমাত্র তোমাদের জন্য 3টে প্রশ্ন রেখেছি। দেখো, প্রথম প্রশ্ন, ভারতীয় আর্য ভাষা কাকে বলে, এই ভাষার কটি স্তর,
প্রতিটি স্তর সম্পর্কে অতি সংক্ষিপ্ত ধারণা দাও, অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করো। দু নম্বর, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর 10টি শাখার নাম ও পরিচয় দাও। তিন নম্বর, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ধারণ করো। এবার আসি অনুচ্ছেদ রচনা থেকে, এখান থেকে 5টা রেখেছি আমি, দেখো। এক নম্বর, মম প্রিয় কবি। দু নম্বর, মহাভারতম। তিন নম্বর, রামায়ণম। চার নম্বর, পরিবেশ দূষণম। পাঁচ নম্বর, মম গ্রাম। তো তোমরা দেখলে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আর তোমাদের যদি কোনো সাহায্যের দরকার হয় তো আমার স্ক্রিনে দেওয়া নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।